আমাদের সকলের জীবনটা আপনি তছনছ করে দিয়েছেন। আপনার মেয়ের বরণ হবে না। যশো, যশো, কি হয়েছে যশো? কথা বলছো না কেন তুমি? যশো, কি হয়েছে? ওরা নেহাকে বরণ করেনি। ওরা এখানে যা করেছে সবটাই অভিনয়। মিসেস রয় বলেছে যে ওরা স্নেহাকে কোনোদিন ঘরেই তুলবে না। শ্বশুর বাড়ি নিয়ে গিয়ে অত্যাচার করছে। জেল, জেল, তুই আমার মেয়েটাকে বাঁচা। জেল, একবার যা, একবার যা। জেল, 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 তুই যা চেয়েছিস তাই তো পেয়েছিস। তুই আমার মেয়েটাকে বাঁচা। জেল, তুই আমার স্নেহাকে বাঁচা। জেল, সঞ্জু পরে শুনবো। জেল, তুই আমার মেয়েটাকে বাঁচা, আমার স্নেহাকে বাঁচা। আমি তোর পায়ে পড়ছি। জেল, আমি তোর পায়ে পড়ছি। তুই আমার স্নেহাকে বাঁচা। জেল, কিছু একটা কর। জেল, একবার যা, একবার কিছু একটা কর। জেল, আমার স্নেহাকে বাঁচা, আমার স্নেহাকে বাঁচা। জেল, আমার স্নেহাকে বাঁচা। কিন্তু সঞ্জু সম্পর্কে কিছু একটা বলছিল মনে হলো। সঞ্জুর কথা আমরা পরে শুনবো। ভালো আছে যশো, ওরা যেটা জীবনে চেয়েছিল সবটাই তো পেয়েছে। আমার মেয়েটা সংসার শুরু করে রাখে সবটা হারিয়ে ফেল। আমার মেয়েটার মরণ পর্যন্ত হলো না। আমার মেয়েটা চোখ কানে পড়ে আছে।